আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলগামী অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভিড়তে দিল না স্পেন এরপর জানিয়ে দিব কিম জং উনের চেয়েও ভয়ঙ্কর নেতা আসছে উত্তর কোরিয়ায় এদিকে এই প্রথম ইসরায়েলি বসতকারীদের নিষেধাজ্ঞা দিল কানাডা আরও জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলা নেতা সহ নিহত তিন আরও জানিয়ে দেব ছয় আরব দেশকে গাজায় টেনে আনছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব খারকিবে হামলা আরো তীব্র করবে রাশিয়া আশঙ্কা ইউক্রেনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য ইসরায়েলগামী অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভিড়তে দিল না স্পেন অস্ত্র ও গোলা বারুদ নিয়ে ইসরায়েলের উদ্দেশ্য রওনা হওয়া একটা মালবাহী কার্গো জাহাজ যাত্রা বিরতি দেওয়ার জন্য স্পেনের বন্দরে নোঙ্গর করার অনুমতি চাইলেও তা দেয়নি দেশটির সরকার বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলভারেস এ তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন আমরা যখনই নিশ্চিত হলাম যে ইসরায়েলগামী জাহাজটিতে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ রয়েছে তখনই সেটিকে বন্দরে ফেরার জন্য অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেই স্পেন ইসরায়েলের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে প্রথমবার এই ঘটনা ঘটলো স্পেন বিশ্বাস করে মধ্যপ্রাচ্যে আর অস্ত্রের প্রয়োজন নেই সেখানে এখন প্রয়োজন শান্তির তাই সম্প্রতি যে পদক্ষেপ আমরা নিয়েছি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইসরায়েলগামী কোনো অস্ত্রবাহী জাহাজ আর কোনোদিন স্পেনের কোন বন্দরে নোঙ্গর করতে পারবে না সংবাদ সম্মেলন এ ইস্যুতে বিস্তারিত আর কিছু বলেননি স্পেনের পররাষ্ট্রমন্ত্রী তবে ফ্রান্সের দৈনিক এলপেরিস এক প্রতিবেদনে জানিয়েছে ডেনমার্কের পতাকাবাহী সেই কার্গো জাহাজটি ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই বন্দর থেকে অস্ত্র গোলাবারুদের চালান নিয়ে ইসরাইলের হাইফা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল যাত্রাপথে বিরতি দেওয়ার জন্য স্পেনের পূর্বাঞ্চলীয় বন্দর কার্তে জেনায় নোঙ্গর করার অনুমতি চেয়েছিল জাহাজটি জাহাজটিতে সাতাশ টন অস্ত্র ও গোলাবার ছিল প্রসঙ্গত ইউরোপের যে কয়েকটি রাষ্ট্র গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়েছে তাদের মধ্যে স্পেন অন্যতম সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন এছাড়া গত সাত অক্টোবর গাজায় অভিযান শুরুর পর থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানিও স্থগিত করেছে স্পেন সরকার কিম জং উনের চেয়েও ভয়ঙ্কর নেতা আসছে উত্তর কোরিয়ায় কথার চেয়ে যেন মিসাইল বেশি পছন্দ করেন কিং জং উন যার কথা ছাড়া গোটা উত্তর কোরিয়ার একটি গাছের পাতাও নড়ে না গোটা বিশ্বে এক নায়কের খেতাব কুড়িয়ে নিয়েছেন মাত্র চল্লিশ বছর বয়সেই এখনই খোঁজা হচ্ছে উত্তর কোরিয়ার পরবর্তী উত্তর কে কার হাতে যাবে শাসন ব্যবস্থা সে কতটা কঠোর হতে পারে দেশটির সাধারণ মানুষের জন্য দক্ষিণ কোরিয়া থেকে আলাদা হওয়ার পর তিন পুরুষের শাসন দেখেছে উত্তর কোরিয়া দেশটির বর্তমান নেতা কিম জং উন উত্তর কোরিয়ায় চালকের আসন থাকলেও মনে করা হয় পেছন থেকে কলকাঠি নাড়ছে আরও একজন তিনিও কিম পরিবারের সদস্য তার নাম কিম ইয়োজং তিনি কিম জং উনের বোন গত কয়েক বছর ধরে বিশ্বমঞ্চে উত্তর প্রতিনিধিত্ব করে যাচ্ছেন ইয়োজং বাবা দাদারা যে পথে হেঁটেছেন কিম তার চেয়ে ভিন্ন পথ বেছে নিয়েছেন পশ্চিমা দেশে পড়াশোনা করা কিম একটা বিষয় উপলব্ধি করতে পেরেছেন ক্ষমতার একটা প্যারালাল কেন্দ্র তৈরি করতে হবে সেক্ষেত্রে ধীরে ধীরে তিনি বোন ইয়োজংকে উত্তর কোরিয়ার কার্যত ডেপুটি করে তুলেছেন তবে এবার ভাবার কারণ নেই যে ইয়োজংয়ের নিজের কোনো যোগ্য নেই বরং নিজের যোগ্যতা তাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নারীর খেতাবও এনে দিয়েছে কিমজং ইলের মৃত্যুর পর ভাই কিংজং উনের বিদেশমুখ হয়ে ধীরে ধীরে ক্ষমতার শীর্ষে আরোহণ করেন ইও বয়স এখনও চল্লিশ পার হয়নি কিন্তু অলিম্পিকে শত্রু দেশ দক্ষিণ কোরিয়ার পিয়ং ইয়ং এর হয়ে প্রতিনিধিত্ব করছেন সফর করেছেন রাশিয়াও উত্তর কোরিয়ার হয়ে বহির্বিশ্বে ইয়োজংয়ের এমন উপস্থিতিতে তার ক্ষমতা বলয় নিয়ে গুঞ্জন শুরু হয়েছে তাকে যে হেলাফেলা করে দেখার সুযোগ নেই সেটিও স্মরণ করিয়ে দিচ্ছে বিশ্লেষকরা এই প্রথম ইসরায়েলি বসতকারীদের নিষেধাজ্ঞা দিল কানাডা সহিংস কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের চার ইসরায়েলি বসৎকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডার সরকার নিষেধাজ্ঞার কোপে পড়া এই চারজন বসৎকারী হলেন ড্যাভিটাই চাষদাই ইনন লেভি জাবিবার ইউসেফ এবং মেসো হারভিৎ কানাডার ইতিহাসে এই প্রথম কারো বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করা হল শুক্রবার এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে প্রচলিত স্পেশাল ইকোনমিক মেজার্স অ্যাক্ট নামের একটি আইনের আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত এই চারজন কানাডায় প্রবেশ বা সম্পত্তি ক্রয় করতে পারবে না মন্ত্রণালয় বিবৃতি জরিপ করার পর কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি এক বার্তায় বলেন কিছুদিন আগে আমি পশ্চিম তীরে সফরে গিয়েছিলাম সেখানে গিয়ে সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে ইসরায়েলি বসতকারীদের সহিংসতার ব্যাপারে আমরা স্পষ্টভাবে জানতে পারি স্থানীয় বাসিন্দারা বলেছেন নানা অত্যাচার এবং সহিংসতার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের নিজ বাড়ি ও ভূমি থেকে উচ্ছেদের চেষ্টা করেছেন বসতকারীরা এই নিষেধাজ্ঞা জারির মাধ্যমে আমরা ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিতে চাই যে কানাডা কখনো ইসরায়েলি বসতকারীদের সহিংসতা সমর্থন করবে না এবং যেসব বসতকারী এ ধরনের কর্মকাণ্ডে সংশ্লিষ্ট তাদের ফলাফল ভুগতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে বিস্তৃত যথাযথ এবং টেকসই শান্তি স্থাপনে সেখানকার অংশীদারীদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ এই শান্তি প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হল দ্বিরাষ্ট্র সমাধান এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ বসতি স্থাপন এই সমাধানের পথে বড় একটি বাধা লেবাননে ইসরায়েলি হামলা হামাস নেতা সহ নিহত তিন লেবাননে ইসরায়েলি হামলায় এক হামাস নেতা সহ অন্তত তিনজন নিহত হয়েছেন দক্ষিণ লেবাননের একটি লক্ষ্য বস্তুতে সর্বশেষ এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে আল জাজিরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে সিরিয়া ও লেবানন সীমান্তের কাছে একটি লক্ষ্য বস্তুতে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে হামাস নেতা শারহাবিল আল সাইদ নিহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আল সাইদকে লেবাননের একজন শীর্ষ আল জামা আল ইসলামিয়া অপারেটিভ হিসেবে চিহ্নিত করেছে যারা হামাসের সাথে সহযোগিতা করে থাকে আল সাইদ লেবাননের ভূখণ্ড থেকে অনেক হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী প্রায় আট মাস ধরে চলমান হামলায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জলস্থল ও আকাশপথে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এর বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে প্রায় আশি হাজার মানুষ ছয় আরব দেশকে গাজায় টেনে আনছে যুক্তরাষ্ট্র ছয় আরব দেশকে গাজায় টেনে আনার পরিকল্পনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে তারা এই পরিকল্পনা করেছেন জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে আরবের ছয়টি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন সেখানে যুদ্ধাত্তর গাজা নিয়ে দুটি পর্যায়ে পরিকল্পনা করা হয়েছে প্রথম পর্যায়ে থাকবে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা ফিলিস্তিনি রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতির অর্জন গাজা উপত্যকায় ফিলিস্তিনি হামাসের থেকে বন্দীদের মুক্তির কথা বলা হয়েছে এছাড়া ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য একটি টেকনোক্র্যাটিক সরকার গঠনে প্রস্তাব রাখা হয়েছে আর দ্বিতীয় পর্যায়ে একটি শান্তি প্রক্রিয়া শুরু হবে এর মধ্যে ইসরায়েল ও সৌদি স্বাভাবিকরণ অন্তর্ভুক্ত থাকবে খারকিবে হামলা আরও তীব্র করবে রাশিয়া আশঙ্কা ইউক্রেনের ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলেও খারকিবে হামলা আরও তীব্র করবে রাশিয়া শুক্রবার সাতারোই মে এমন সতর্ক বার্তা দিয়েছেন দেশটির এক শীর্ষ কমান্ডার তার এই সতর্ক বার্তা এমন সময় এলো যখন অঞ্চলের আশেপাশে একটি বাফারজন তৈরি করেছে রাশিয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে খারকিবের উত্তরে শুক্রবার ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী ওই দিন অঞ্চলটির দশ কিলোমিটারেরও বেশি এলাকায় প্রবেশ করে তারা ফলে সেখানে অবস্থান নেওয়া অসংখ্য ইউক্রেনীয় সেনারা বিশৃঙ্খল হয়ে পড়ে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় সাতাশ মাস ধরে এই লাইনে রুশ সেনাদের প্রতিরোধ করে রেখেছিল তারা